হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ লাভার উইথ চুমকি। তো আমি আজকে সোজা চলে এসেছি ষষ্ঠীর দিন, সকালে তো উপোস, তাই সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কাছাকাছির মধ্যে হাওড়া ঘোষপাড়া, আমার ছেলের স্কুলের সামনে, মানে বিবেকানন্দ স্কুলের সামনে। তো প্যান্ডেলটায় ঢুকছি, অপূর্ব করেছে, খুব সুন্দর করেছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর মানে প্যান্ডেলটা করেছে এবং প্যান্ডেলের কাজ ওই এ দিয়ে করেছে আর কি। দেখতে পাচ্ছি কঞ্চি টঞ্চি মানে বাঁশের ছিলে ছিলে করেছে, তারপরে খড় আছে এর মধ্যে, খড়ের করে কাপড়ের কাজ করে করেছে। দেখুন খুব সুন্দর কিন্তু করেছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো কি আর করা যাবে, বাড়ির সামনে যেহেতু ষষ্ঠীর দিনকে বেশি দূর যাওয়াও যাবে না, কাছাকাছির মধ্যে আমি দু তিনটে ঠাকুর দেখেছি, তাই সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। এবং আমি হাওড়ার মধ্যে দেখেছি ষষ্ঠীর দিন, এখন এই পুরো প্যানেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি যা যা দেখেছি সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই পুরো গেট আপটা দেখানোর জন্য আমি পুরো একদম সামনের দিকে চলে গেছি, তো সামনের দিক থেকে পুরোটা তুলেছি, দেখুন যতটা আমার ক্যামেরায় এসেছে। এরপর ভেতরে ঢুকছি, ভেতরেও খুব সুন্দর কাজ করেছে, যেহেতু এই দেখুন ভাঁড়, সেই চা খাই না আমরা, ওই ভাঁড় দিয়ে, মাটির ভাঁড় দিয়ে করেছে আর কি। আর এগুলো দেখুন, এগুলো বললাম ওই আপনাদের ওই কঞ্চির ইয়ে দিয়ে কাজগুলো করেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। বেত 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 থাকে না গাছ হলে করে সেইগুলো, আর অপূর্ব অপূর্ব, মায়ের রূপের তো তুলনা হয় না। এখন আরতি চলছে, আমরা বেশ ভালো টাইমেই এসেছি, তো মায়ের আরতিটাও দেখতে পেলাম এবং আরতি এটাও মাথায় নিতে পারলাম তাপটা। তো ঢাকের আওয়াজ কার না ভালো লাগে, তো ঢাকের আওয়াজের সাথে সাথে আমাদেরও একটুখানি ভিডিও করে নিলাম আর কোত্থেকে এই সিঁড়িটা নিয়ে এসে তাঁর করালো, মায়ের মুখটা পুরো গাঠ হয়ে গেছে, তো নিশ্চয়ই প্যানেলে কোনো কাজ ছিল তাই জন্যেই নিয়ে এসছে যাকে। তো এই হলো আমার ষষ্ঠীর সাজ। এই দেখুন প্যান্ডেলের ওপরটা আমি দেখাচ্ছি, এত দারুণ মানে সুন্দর কাজ করা, শিল্প যে একটা প্রতিভা, এত বড় বড় প্রতিভাটা কীরকম ধরনের, মানে ঈশ্বরের সৃষ্টি আর কি, যাকে বলে সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, দেখলে মুগ্ধ হওয়া যায়। এই যে আপনাদেরকে বললাম যে এখন আরতি হচ্ছিল, তো আরতির তাপ আমরা নিলাম। এখানে দেখুন পোড়া মাটির পুতুলগুলোকে দিয়ে সাজিয়েছে, পোড়া মাটির পুতুল, ছোট বড় ছোট বড় বেশ দেখাচ্ছে কিন্তু। চলুন এবার এখান থেকে বেরিয়ে অন্য কোনো প্যান্ডেলে যাওয়া যাক, কি বলুন। তো আমরা এখন প্যান্ডেল থেকে বেরিয়ে গেছি, পুরো সব আলো আলো দিয়ে সাজানো গেট ফেট। তো এখন আমরা যাচ্ছি হাজারাত কালীতলা, দেখা যাক সেখানে কীরকম ঠাকুর করেছে, চলুন আমার সঙ্গে। দেখুন গেটটা খুব সুন্দর করেছে আলো দিয়ে, আলোর যে গেটটা করেছে দারুণ। তো আমরা এসেছি, এখন ভিতরে ঢুকছি, তো এই চলে এসেছি, ঢুকছি আস্তে আস্তে ভেতরে। দেখুন বড় বড় আধখানা আগেকার দিনে পাখার মতন করা, এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা ভেতরে কাছে গিয়ে দেখলাম, যেটা যে বিয়েবাড়ির কাঠ দিয়ে এগুলো করেছে জানেন তো, দেখুন দেখা মানে বিয়েবাড়ির যে নিমন্ত্রণ কার্ড আর কি, নিমন্ত্রিত কার্ডগুলো হয় না, সেগুলো দিয়ে করেছে, এটাও একটা শিল্প, নানান শিল্পের মধ্যে পড়ে। তো দেখতে পাচ্ছি আমরা যে এই দুর্গাপুজোয় আমরা যেখানে যেখানে যাচ্ছি নানা রকমের শিল্পের রূপ বেরিয়ে পড়েছে, আর সেটা আমরা দেখার জন্যে ভিড় করে উঠেছি। এবং সত্যি ষষ্ঠীর দিনও খুব ভিড় হয়েছে, যেটা দেখতে পেলাম, যে আমরা ভাবি ষষ্ঠীর দিনে হালকা হালকা থাকে, তা কিন্তু নয় একদমই। আপনাদেরকে তো আমি দেখাচ্ছি যে আমি পুরো ক্যামেরা বন্দি করেছি, তো দেখুন মায়ের প্যান্ডেল, মায়ের প্রতিমা, সব কিছু নিয়ে একাকার একদম,
তো আপাতত ষষ্ঠী অবধি তো পুজো মোটামুটি ভালোই কাটলো, এরপর সপ্তমীর পালা আসবে, নিশ্চয়ই আপনাদেরকে চেষ্টা করব সপ্তমীর ভিডিও দেওয়ার। আমি তার মধ্যেই আপনাদেরকে দিয়ে দিলাম ষষ্ঠীর ভিডিওটা। তো জানি সবাই পুজোয় খুব ব্যস্ত আছেন, তো ভিডিওগুলো চেষ্টা করবেন দেখার জন্যে যখনই টাইম পাবেন। আর চলুন এখন একটু ফুচকা খাওয়া যাক, খিদে পেয়েছে। তো চলে এসেছি ফুচকার এখানে, ফুচকা খাওয়াটা আর দেখাতে পারলাম না, ফুচকাটা দেখালাম। 20 টাকায় 6টা দিচ্ছে, এই ফুচকা খাবো, 20 টাকায় 6টা। দুজনেই যেহেতু খাচ্ছিলাম আমি আর আমার হাজব্যান্ড, সেই জন্যে দেখাতে পারলাম না। আজকে ছেলে বেরোয়নি, ছেলে রাত্রিরে বেরোবে। তারপরে খেলাম আইসক্রিম, আইসক্রিমটা নিল 40 টাকা ভ্যানিলা ফ্লেভারে, বেশ ভালোই লাগছিলো খেতে। আমি 3টে ফুচকা খেয়েছি, এর বেশি খাইনি, কারণ খুব উপোস আছে, টক জল খেলে একদম অম্বল হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পর আমরা এবারে আবার অন্য জায়গার দিকে যাচ্ছি, অন্যদিকে যাচ্ছি। এই যে আপনাদেরকে বলছিলাম হাজারাত কালীতলা, তো হাজারাত কালীতলা, এইটাই হাজারাত কালীতলা। আমি মন্দিরের ভেতরে মায়ের হাজারাত কালীতলার ছবি তুলিনি, বারণ আছে, না তোলাই ভালো। তাই জন্যে মন্দির থেকে একটু এগিয়ে গিয়ে যেহেতু করেছিল হাজারাত কালীতলা, সেই জন্যে আমরা এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখালাম প্যান্ডেল ঠাকুর। আর তারপরে আমরা কিছুটা এগিয়ে এসে মায়ের মন্দিরে ঢুকে একটু নমস্কার করে মাকে, এই যে এবার ঢুকছি, এদিকে একটা ঠাকুর হয়েছে, এইটাও দেখুন, এটাও অসাধারণ। ভেতরে ঢুকছি, এটা নাকি খুব লাইন পড়েছিল, তো আমরা যখন যাই দেখলাম লাইন নেই, তখন তাড়াতাড়ি করে ঢুকে গেলাম। তো ভেতরটা যখন ঢুকছি, বাবুই পাখির বাসা করেছে, রক্ষা, মানে প্যান্ডেলে লেখা আছে রক্ষা। দেখুন বাবুই পাখি যে হাঁড়ি ফুটো করে থাকে, সেই বাবুই পাখির বাসা করেছে, এবং ওতে হাত দেওয়া আছে, খুব সুন্দর করেছে। কিন্তু ভেতরটা ঢুকছি, এরকম আপনাদের দেখাতে দেখাতে নিয়ে ঢুকছি। এখানে একটু স্টপ হয়ে গেছি, কারণ কিছু লোক এখানে অপেক্ষা করছিলেন, দাঁড়িয়ে ছিলেন, সেই জন্য আমরা এই জায়গাটা সরু তো গলিটা, তো সেই জন্য আমরা এখানটা করে একটু দাঁড়িয়েছিলাম। এখানে দেখুন লাল সাদা শাড়ি দিয়ে সাজিয়েছে, এখানটা একটু তুললাম, বেশ ভালোই লাগছে দেখতে। এবার আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি, এখানে লেখা আছে মোদের গড়, মোদের ঠিক পড়তে পারছি না, যাই হোক লেখা আছে, লেখাটা ঠিক মতো নতুন করিনি, তোলা হয়নি। তো এই যে ভেতরে ঢুকছি আস্তে আস্তে, সবাই তো ফোন নিয়ে তোলার জন্যে ব্যস্ত, তো যতটা পেরেছি আমি হাত উঁচু করে তুলেছি, বুঝতে পেরেছেন তো? হায়, তো তলার দিকে ওপরটা দেখুন ঘুরছে, এটা থিম কিন্তু, হ্যাঁ এটা থিমের ঠাকুর। আর তলায় এই যে সাঁওতালি নাচ হচ্ছে, এটা খুব সুন্দর লাগছিলো দেখতে, আর ধামাটামাটাম বাজছিলো, আদিবাসী নৃত্য যাকে বলে আর কি, সাঁওতালি আদিবাসী নৃত্য যাকে বলে, যেটা আমরা শান্তিনিকেতনে পেয়ে থাকি, সেই নাচটাই এখানে দিয়েছে দেখলাম। তো প্যান্ডেলটাও তুলছি, পুরো প্যান্ডেলটা তুলেছি, এবং থিমের ঠাকুরও আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখন ঠিক মতন ঢুকতে পারিনি, তো যেতে পারছি না, এগোচ্ছি আস্তে আস্তে, যেহেতু বললাম না জায়গাটা সরু আছে, তো মেয়ে ভিতর দিকে ঢুকছি। এই দেখুন থিমের ঠাকুরটা করেছে, থিম মা দুর্গা যাকে বলে, তো করেছে। আর এই দেখুন নিচের দিকে নাচ হচ্ছে, ডামাডামাডাম ঢোল বাজাচ্ছে, বড়ো একজন বড়ো ঢোল বাজাচ্ছে একজন দেখলাম, আর বাকিরা ছোটো ঢোল বাজাচ্ছে, এই দেখতে এই বড়ো বিশাল বড়ো ঢোল বাজাচ্ছে। এগুলো বেশ দেখতে ভালোও লাগে, নানা রকম প্যান্ডেল এবং নানা রকম সব কিছু আদব কায়দা দিয়ে করলে এক একটা জায়গায় এক এক রকম আমরা দুর্গা উৎসবে শারদীয় উৎসবে দেখে থাকি। তো মনে একদম কী বলবো, সারা বছর মায়ের জন্য যে অপেক্ষা করি না, তো এগুলো মনে সারা বছর ধরে থেকে যায় যে মা আমাদের আসেন বাপের বাড়িতে, যে আমাদের কত আনন্দ উল্লাস সেটাই আমরা প্রকাশ করি। তো এই হচ্ছে, দেখুন পুরোটা দেখাচ্ছি, দেখে এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি। শুভ ষষ্ঠীর অভিনন্দন রইল সবার জন্য,
আমরা চলে এসেছি এখন দোকানে, এখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে যাচ্ছি, ওরা বাবা ছেলেতে খাবে। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। টাটা বাই, সবাই ভালো থাকুন, সবাই খুব আনন্দ করুন এবং ঠাকুর দেখুন।